আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এস কিচেন কাপ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় কে না ভালোবাসে তালের বড়া। চলুন তবে শুরু করা যাক তালের বড়া রেসিপি। প্রথমে আমি একটি তাল নিয়েছি, তালটি ছাড়িয়ে এর আটিগুলি নিয়ে নিলাম। এবার এর রস বের করে নিতে হবে, তার জন্য আমি একটি প্রত্যেকটি আটি অল্প অল্প পানি দিয়ে কষতে নিলাম, যাতে আটি থেকে সব রস বের করতে পারি। একটা হাঁড়ির উপরে চুবড়ি নিয়ে এরকমভাবে আমি তালের রস বের করে নিলাম। এই রসের সঙ্গে আমি নারকেল কোড়া, স্বাদমতো চিনি আর মৌরি দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। জাল করে নেওয়ার সময় অবশ্যই নাড়তে থাকবেন, নইলে গরম তালের রস ছিটকে গায়ে পড়তে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। জাল হয়ে গেলে রসটি একটু ঠান্ডা করে নেব। এরপর আমি দিয়ে দিলাম 50 গ্রাম সুজি, ৩৫০ গ্রাম ময়দা দিয়ে দেব। ১০০ গ্রাম চালের আটা আমি একসঙ্গেই মাখিয়ে রেখেছিলাম, এবং হাফ টিস্পুন খাবার সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটি কড়াতে সাদা তেল দিয়ে তেলটি গরম করে নিয়ে একে একে তালের বড়াগুলো ভাজতে শুরু করলাম। বড়াগুলো একটু উল্টে পাল্টে নেব। বড়াগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার তালের বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার তালের বড়া বা তালের পুরুলি রেসিপি। দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।